দেখে মনে হতে পারে সাজুগুজু করা বাঙালি কোনো ললনা। খাবারের ট্রে হাতে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে শাড়ি পরা সুন্দরী ওয়েটার। এক পর্যায়ে খদ্দের তার খাবারগুলো ট্রে থেকে নামিয়ে নেয়ার পর চলে গেল খালি ট্রে হাতে। এমনই এক বিস্ময়কর রোবট সাড়া ফেলেছে হবিগঞ্জের খাদ্য রসিকদের মাঝে। কিচেন 20 নামের এই রেস্টুরেন্টের অবস্থান হবিগঞ্জ শহরে। ইতোমধ্যে স্থানীয়দের মাঝে বেশ সাড়া ফেলেছে রেস্টুরেন্টটি। এখানে কেউ আসে খাবার খেতে, আবার কেউ আসে শুধুমাত্র রেস্টুরেন্টে থাকা রোবটটিকে এক নজর দেখার জন্য। এই রেস্টুরেন্টটি দেখতে যেমন অভিনব, তেমনি খাবারের মানও বেশ ভালো বললেন এখানে আসা খদ্দেররা। রোবট দেখার জন্য আসছি আসলে, অনেকদিন ধরেই শুনতেছি যে কিচেন 20-তে নাকি রোবট আসছে, রোবট আসছে, রোবট খাবার দেয়। এটা দেখার জন্য আসলে আসছি যে রোবট শুধু রোবট দিয়ে খাবার পরিবেশন করা হয় এমন নয়, এখানে রয়েছে এমন একটি টয় ট্রেন যার মাধ্যমেও পরিবেশন করা হয় খাবার। রেস্টুরেন্টটিতে খাবার পরিবেশনে এমন অভিনব আয়োজন দেখে বেশ খুশি ভোজন রসিকরা। রোবট দিয়ে খাবার সরবরাহের কারণে রেস্টুরেন্টটি স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছে রোবট রেস্টুরেন্ট নামে। তাই তো খাবার খাওয়ার পাশাপাশি রোবটের সাথে ছবি তুলতেও ভুল করছেন না অনেকে। রোবটের যে একটা নতুন ভাড়া নিয়ে আসছে, ওইটার জন্য বাচ্চারা আসলে বেশি অ্যাট্রাক্টিভ। আমার ছেলে আজকে বলছে যে ও আজকে আমার ছুটির দিন, আমি রোবটের হোটেলে যাব, রোবটের যেখানে আছে রোবট যেখানে সেখানে খেতে যাব। তো এই জন্য আসলে ছেলেকে দেখানোর জন্যই আসা। আর খাবার দাবারের কোয়ালিটিও খুব ভালো, পরিবেশটাও সুন্দর, ভালো লেগেছে এসে। খাবারের চেয়ে রোবট ও ট্রেন দেখে উচ্ছ্বসিত এখানে আগত শিশুরা। এমন আয়োজন ডিজিটাল বাংলাদেশের এক ধরনের প্রতিচ্ছবি বলে মনে করছেন শিশুদের সাথে নিয়ে আসা অভিভাবকেরা। সারা বাংলাদেশের মধ্যে মনে হয় এরকম সার্ভিস কমই আছে, হয়তো প্রথম অথবা দ্বিতীয় স্থানে কিচেন 20। এটা অবশ্যই একটা নতুন সংযোজন যেটা সবাইকে আকর্ষণ করবে, ডিজিটাল বাংলাদেশের এদিকে এগিয়ে নিয়ে যাবে। এলাকায় নতুন ধারার এই রেস্টুরেন্টটি এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে এখানে এসে ভিড় জমাচ্ছেন অনেকে। কিচেনটির এমন নতুন আঙ্গিকের প্রশংসা করছেন তারা। অনেকে আগ্রহ ছিল, বর্তমানে নতুন আঙ্গিকে এটা নতুনত্ব সৃষ্টি করেছে এবং নতুন ভাবে পরিবেশিত হইতেছে, যার জন্য এখানে লোকের সমাগম বেশি, খাবার মান এবং সার্ভিসের কোয়ালিটি খুবই উন্নত। দেশের বাইরে গিয়েই মূলত রোবট রেস্টুরেন্ট দেওয়ার পরিকল্পনা করেছেন বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালহে চৌধুরী। অচিরেই এখানে কথা বলা রোবট নিয়ে আসা হবে বলেও জানান তিনি। প্রথমে আমি দেশের বাইরে গিয়েছিলাম, ওইখান থেকে আমার চিন্তা আসলো যে দেশে একটা রেস্টুরেন্ট করি। বিষয়টা হচ্ছে রোবট সার্ভিসটা দেখে আমার চয়েস বেশি পছন্দ হয়, আমি ওই ধরনের পরিকল্পনা করে শুরু করি। দেশের এটা আমাদের যে রেস্টুরেন্টের রোবটটা আছে দেশে মানে আবিষ্কৃত করেছি আমরা। ভবিষ্যতে এই রেস্টুরেন্টে রোবট দিয়ে এক মাসের মধ্যে কথা বলাবেন এবং 6 মাসের মধ্যে টেবিলে টেবিলে গিয়ে এসব রোবট অর্ডার নেবে বলে জানিয়েছেন সালহে চৌধুরী।